রাখবেন ডব্লিউবিসিএস অফিসার আর রাজ্যের অফিসার এই মাটির আইএসটা দিল্লি কাটে আমাদের সরকার আপনাদের জন্য ভেবেছে ধারাবাহিকভাবে স্বীকৃতি দিয়েছে কারণ আমি মনে করি আপনারা আমার রাজ্য সরকারের অফিসার রাজ্যের অফিসার রাজ্যের যারা অফিসার তাদের জন্য তো একটা স্পেশাল প্রায়োরিটি অলওয়েজ থাকবে এবং আগামী দিন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টও আগে থেকে অনেক ভালো হয়েছে অনেক তাড়াতাড়ি সরকারি উচ্চ পদে জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি পৌঁছানোর সুযোগ পাচ্ছেন ভ্যাকেন্সি থাকলে চাকরির ন্যূনতম 18 বছরের জয়েন্ট সেক্রেটারি 20 বছরের অ্যাডিশনাল সেক্রেটারি এবং 22 বছরের স্পেশাল সেক্রেটারি হয়ে যাচ্ছে আগে ডেপুটি সেক্রেটারি হতে গেলে 16 বছর লাগত এখন সেটা কমিয়ে 8 বছর করে দেওয়া হয়েছে এবং চাকরি ডব্লিউবিসিএস জয়েন করার চাকরিটির বয়সটাও বাড়ানো হয়েছে 36 বছর পর্যন্ত করা হয়েছে সুতরাং নানা রকম সুযোগ সুবিধা করা হয়েছে আমি শুনেছি যে অনেক সময় চাকরি জীবনের শেষ প্রমোশনের পর কর্মচারীরা যখন সেই স্কেলের শেষ সীমায় পৌঁছে যাচ্ছেন তখন চাকরির মেয়াদ থাকলেও তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ স্ট্যাগনেন্ট চলে আসছিল এটা কি ঠিক এবং এই সমস্যা সমাধানের জন্য কয়েকদিন আগে আমরা আমার সকল স্তরের সরকারি কর্মচারীদের জন্য আমরা লাস্ট স্কেলে পৌঁছানোর পর অর্থাৎ 2,01,000 পৌঁছানোর টাকায় পৌঁছানোর পর্যন্ত 6টি স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট অ্যালাউ করেছি আমরা কিন্তু আমি জেনেছি এই অর্ডারে বেতনের উর্ধ্বসীমা সিলিং থাকার ফলে অনেক ডব্লিউবিসিএস অফিসাররা 6টি ইনক্রিমেন্টের সুবিধে পায়েন না পাবেন না সিলিং থাকার জন্য তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই উর্ধ্বসীমায় পৌঁছানোর পর তারা তাদের অবসর পর্যন্ত প্রতি মাসে 10,000 টাকা করে অ্যালাউন্স পাবেন অর্থাৎ এই স্ট্যাগনেন্টের জন্য যেটা পাচ্ছিল না এবং সিলিং থাকার জন্য সেটা আপনি যখন শেষ সময়ে চাকরি এসে গেলেন আমি কিন্তু বাড়িয়ে 10 করেছি তা ফাইন্যান্সের সাথে কথা বলতে হয় তোরা আমাকে একটু কম বলেছিল আমার আইএস এবং ডব্লিউবিসিএস ডিএম এডিএম এসডিও দের স্পেশাল অ্যালাউন্স আইএস এবং ডব্লিউবিসিএস দুজনের মধ্যে আইএসডিএম ভিডিও ডিএম এই ডব্লিউবিসিএস ডিএম এডিএম এসডিও দের স্পেশাল অ্যালাউন্স ইদানিং একটা ডিসপ্যারিটি তৈরি হয়েছে এখনকার স্পেশাল অ্যালাউন্স হচ্ছে আইএস না পায় ডিএমএ 3,000 টাকা এডিএমএ পায় 2,500 টাকা আর এসডিও পায় 2,000 টাকা আর ডব্লিউবিসিএস পায় 1,300 অর্ধেক পায় না ডিএমএ বলে কেন এই ওদের স্পেশাল পে রুল করে দিয়েছি তো এবার হচ্ছে এডিএম হচ্ছে ওরা পায় 2,500 আপনারা পান 1,200 এসডিওরা পায় 2,000 আপনারা পায় 1,200 আমি ঠিক করেছি এখন থেকে আইএস এবং ডব্লিউবিসিএস ডিএম এডিএম এসডিওরা সমান স্পেশাল অ্যালাউন্স